হ্যালো, তোমরা দেখছো লেটস গো বং, আর তোমাদের সাথে আমি সায়ন্তন। আশা করি সবাই খুব ভালো আছো। চলো, আজ আমরা চলে এসেছি উন্নদাস রোডে। ক্যাফে ইয়নটারে ক্যাফেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তাহলে চলো আমরা ক্যাফে ইয়নডারের ভেতরে ঢুকি। এই আমরা ঢুকলাম ক্যাফে ইয়নডারের ভেতরে। চলো ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাই। ক্যাফে ইয়নডারে দুটো পোর্শন আছে, একটা হচ্ছে হুক্কা সেকশন যেটা, আর একটা হচ্ছে জেনারেল সেকশন। তো আমরা এখন যেটা ঢুকছি এটা হচ্ছে হুক্কা যে সেকশনটা আছে আমাদের এইখানটাতে। এই হুক্কা সেকশনটা থেকে ভেতরের যে জেনারেল সেকশনটা বা সবটাই দেখা যায়, মাঝখানে শুধু ওনারা গ্লাস দিয়ে পার্টিশন করার মতন করা আছে। আমরা যেহেতু হুক্কা টুক্কা খাবো না, তাই আমাদের এই পোর্শনে কোনো কাজ নেই, এটা শুধু দেখিয়ে দিলাম তোমাদের। আমরা এখন জেনারেল যে পোর্শনটা আছে যেখানে নর্মাল খাবার দাবার খাওয়া যাবে সেখানে চলে এলাম। অ্যাকোরিয়ামটা বেশ সুন্দর ছিল, ভেতরে অনেক রকম মাছ রয়েছে। দেওয়ালে কিছু ছবি রয়েছে যেখানে পুরনো কলকাতাকে ধরা হয়েছে ছবিগুলোতে। ভেতরে অ্যাটমসফিয়ারটা বেশ শান্ত, আড্ডা দেওয়ার জন্য কিন্তু পারফেক্ট জায়গা। তাহলে চলো ক্যাফে ইয়নডারের মেনুটা একটু দেখে নাও কি কি আছে। আমরা অর্ডার দিয়েছিলাম ক্রাস্টেড ফিশ ফিঙ্গার, এটা নিচ্ছেন ওনারা 425। ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, এটা বললেন এটা অরিজিনাল, মানে একদম পিওর ভেটকি মাছ।
কোটিংটা ফিশ ফিঙ্গারের বেশ পাতলা ছিল ওপরে, আর মাছটা সত্যি খুব ভালো ছিল, মানে সত্যি খুব ভালো কোয়ালিটির ভেটকি। এর সাথে নেওয়া হয়েছিল মশলা টি, বিস্কিটটা ওনারা কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছিলেন। মশলা টি হচ্ছে 95 টাকা, 95। আর সাথে ছিল ব্লু লেগুন যেটা 135, আর যেটা ছিল টারজান অ্যান্ড জেনি 149। খাওয়ার অ্যাটমসফিয়ার আমাদের বেশ ভালোই লেগেছে। মেনু দেখে যেটুকু মনে হলো প্রাইসিং একটু ওনাদের বেশি রেঞ্জের দিকে আছে, তো আড্ডা দেওয়ার জন্য যথেষ্ট ভালো জায়গা, যেটা শুরুতেই বললাম। এরপর হচ্ছে ফেরার পালা। এখন আমাদের ভিডিও এই পর্যন্তই, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তোমরা যদি ক্যাফে ইয়োন্ডারে গিয়ে থাকো, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। স্টে উইথ আস। থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য।